তা নিয়ে শুরু হয়েছে চর্চা আসলে ভোটের প্রস্তুতি পর্ব থেকেই এলাকার দাগি দুষ্কৃতি এবং অস্ত্র উদ্ধারের কাজ শুরু হয়ে যায় ভোট ঘোষণা এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর তা সম্পন্ন করার দায়িত্ব গিয়ে পড়ে প্রশাসনের কাঁধে তবে সিবিআইয়ের খুবায় অভিযোগ রাজ্যের অন্যান্য জায়গায় প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নিতে দেখা গেলেও বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন সন্দেশখালী এক এবং দুই নম্বর ব্লকের সন্দেশখালী থানা ন্যাজাক থানা ও রাজবাড়ি পুলিশ ফাঁড়ির অধীন এলাকায় তেমনটা চোখে পড়ছে না কেন্দ্রীয় এজেন্সির দাবি শেখ শাহজাহানকে শিখ শাহজাহান নিয়ে তদন্ত চলাকালীন এলাকায় স্থানীয় দাগি দুষ্কৃতী শাহজাহানের সিন্ডিকেট বাহিনী এবং তাদের কাছে থাকা অবৈধ অস্ত্রের একটি সম্ভাব্য তালিকা তাদের হাতে এসেছে অন্যদিকে ভোটের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বাকি সকল জায়গার মতো সন্দেশখলিতেও অস্ত্রের তালিকা জমা করেছে রাজ্য পুলিশ এবার সেই দুটি তালিকা মিলিয়ে দেখতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা রাজ্যে বন্ধ হবে খুবই তদন্ত মমতা সরকারের করা মামলার শুনানি শেষ কি রায় দিল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় এজেন্সির এক কর্তা এই প্রসঙ্গে বলেন আমাদের অনুমান কমিশনের কাছে প্রশাসনের তরফ থেকে যে তালিকা জমা দেওয়া হয়েছে তার বাইরেও আরও অভিযুক্ত রয়েছেন তারা এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান বর্তমানে জেলবন্দি হলেও লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সন্দেশখালীর সরবেরিয়া মল্লিকপুর পঞ্চায়েতে এক শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়র বাড়ি থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল শাহজাহান এবং তার ভাইয়ের নামের অস্ত্রের লাইসেন্সও মিলেছিল